एवरीवन वेलकम बैक टू द चैनल वेलकम टू अ न्यू ब्लॉग आई होप कि तुम्हारा सबाई खूब भालो आछो और वीडियो स्टार्टिंग आगे प्लिज एक लाइक तो कर ही दाओ प्लिज 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 एत बार कर बोललाम प्लिज एक लाइक तो कर ही दाओ लाइकटा करले तार लाइकटा करार कारणटा कि ताहले तोमार चैनलेर इम्प्रेशनटा भालो बोझा जाए जे एतगुलो लाइक जखन करे दे तार माने चैनलटा भालो तो तुमी जखन काउके करबे सेओ एसे तोमाके ब्याक देबे लाइकटा ताते तोमार चैनल इम्प्रेशन भालो हबे एइजन्य तोमादेरके लाइकटा दिते बला हय तार मानेटा हयतो तोमरा जानते ना तो आज बोले दिलाम तो इम्प्रेशन गुड करार जन्य किन्तु लाइकटा किन्तु मास्ट तो प्लिज लाइकटा करे दिओ और सकाल बोलबो ना प्राय बेला हये गेछे बाट वेरी गुड मर्निंग टू अल अफ यू कारण एखन 11টা बजे আমার তো রান্না বান্না জানি সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে একটা গুড নিউজ আছে ফাইনালি আমি আমার একজন হাউস হেল্পারকে খুঁজে পেয়েছি আজকে থেকে দিদি কাজ করতে এসেছিলেন এসে তোমার শুধু মানে একদম ডাস্টিং আর মপিংটা শুধু করে দিয়ে গেছে আমি তো বললাম যে বাসন ধোয়ার জন্য আমার লোকের দরকার পড়বে না আমি নিজেই করে নেব তো ডাস্টিং মপিংটা করে দিয়ে গেছে সিঁড়িটাও একদম উপর থেকে রোজ করে দিয়ে যাবে এসে চা খেলো একটা দিকে ব্যাড নিউজ আছে ব্যাড নিউজ বলতে গেলে আমার জন্য না দিশিত বাবুর জন্য ব্যাড নিউজ তার কারণ হচ্ছে আগে দেখে নাও মুখটা গুড মর্নিং বলো গুড মর্নিং বলতে লাগে কেন ব্যাড নিউজ কি ব্যাড নিউজ না গুড নিউজ না না ব্যাড নিউজ না ও যেতে চাইছে স্কুল খুলে যাচ্ছে এপ্রিল মাস থেকে তো সেশন ওদের স্টার্টিং হয় তো গুড নিউজ একদম গুড নিউজ একদম বলেছি না পজিটিভলি নিয়ে সবকিছু এগোতে হয় লাইফে তো তোমার তোমার সেশন তো এপ্রিল মাসে 18 তারিখ থেকে খুলবে রেজাল্টও তোমার সেই ডেট ফেলেছে মার্চের 31 তারিখে মানে একদম লাস্ট মান্থে ফেলেছে আচ্ছা আমি কথাটা শেষ তোর জন্য ব্যাড নিউজ না সকালবেলা ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়েছে তাই জন্য কালকে আমরা নিয়ে এসেছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন কারণ বাড়িতে ঢুকতে ঢুকতে একটু লেটই হয়ে গেছিলো ওই জন্য খাবার কিনে নিয়ে এসেছিলাম কখন ঘরে আসবো কখন খাবার বানাবো সবই বলছি তোমাদের তো ছেলের স্কুল খুলে যাচ্ছে 21 তারিখ থেকে 25 তারিখ তোমার স্কুল খুলবে 9টা থেকে 10:30টা স্কুল হবে তো এখন তো তোমার কোনো রকম গাড়ি আমি ও তো পুলকারে যেত তো আমি সেরকম কিছু ব্যবস্থা আমি করতে পারবো না এই 5 দিনের জন্য তো আমাকে এখন সকাল সকাল চাপটা একটু প্রেশারটা ভালো মতন বেড়ে গেছে কারণ 1.5 ঘন্টা স্কুল যখন আমাকে ওখানে থাকতে হবে ওকে নিয়ে একবারে আসতে হবে এদিকে কৃষ্ণেন্দু 9টার মধ্যে বেরিয়ে যায় আমাকে এ নিয়ে তো কৃষ্ণেন্দু বললে আমরা একবারে তিনজনে একবারে বেরিয়ে যাব 8টা নাগাদ আমাকে বেরোতেই হবে কারণ এখান থেকে অনেকটাই দূর ও তো নিয়ে আসা একটা টাইমের ব্যাপার আছে প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা তো ধরেই রাখো যেতে আস মানে যেতে 1 ঘন্টা আসতে 1 ঘন্টা তো একটা বিশাল একটা চাপের ব্যাপার হয়ে গেল সকালবেলায় কি ব্রেকফাস্ট করবে না চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেয়েছে সকালবেলায় কালকেই বলে দিয়েছে আমি খাবো তো তাই খেয়েছে এখনও ফ্রাইড রাইস রয়েছে অল্প ফ্রাইড রাইস রয়েছে কিন্তু আমি ভাত আর মাছের ঝোল রান্না করেছি ওই জন্য তোমাদেরকে রান্নাটা দেখাচ্ছি না ভাত আর কাটাপোনা মাছের একদম আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি কারণ কালকে রাত্রির ওই সব খেয়েছি বলে ওই জন্য রাত্রিবেলা কী বানাবো কোনো ঠিক নেই তোমাদেরকে একটা বাবার ফটোর কাজটা তো লাগিয়ে নিয়ে এসেছি আর এই একটা জিনিস দেখো এটা কালকে আমরা নিয়ে এসেছি একটা কাপের মধ্যে এটা আমার মা এটা আমার পুত্র এটা কৃষ্ণেন্দু এটা আমি আর এটা হচ্ছে আমার বাবা বৌভাতের দিনের ফটোটা এই কাপের মধ্যে তো বেচারা এখানে অ্যাড হয়েছে কারণ বেচারা তো তখন দাদু হয়ে ঘুরে বেড়াচ্ছিল ওই জন্য বেচারা পরে অ্যাড হয়েছে তো এই আমাদের 5 জন ফ্যামিলির ফটো তো এটা বাবার কাছেই রেখে দিয়েছি অবশ্যই জানিও কিরকম হয়েছে আজকে তোমার আমার ঘরে নতুন নতুন মেম্বার অ্যাড হয়েছে তো চলো আগে দেখিয়ে দিই ও আরও একটা জিনিসও দেখাবো কারণ তোমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলে চলো ফার্স্টেই দেখাই তোমাদের এই দেখো নীল রঙের টগর ঠিক নীল না এটা লাইট যে পার্পেল কালার হয় না ভায়োলেটটাই দেখো কিন্তু এটা নীল টগর বলেই ওরা বিক্রি করে এই দেখো তোমরা সবাই দেখতে চেয়েছিলে আরও দেখতেই পাচ্ছ সব কুড়িতে ভর্তি এই দেখো একটা পোকা বসছে এই দেখো কুড়িতে ভর্তি এগুলো ফুটু দেখাবো আমার এখনও গাছে জল দেওয়া হয়নি কোনো গাছে জল দেবো সুন্দর
অবশ্য দেখো বুগেনভিলিয়া এই একটা পিঙ্কের আর এইটা হচ্ছে একটা হোয়াইটের। আমি এখনও পটিং করিনি। আর যেই কালকে ভিডিওতে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করেছিলাম পরশুদিনে যে বেদানা গাছ, সেই বেদানা গাছটা দাদাটা নিয়ে গেছেন, নিয়ে আজকে সকালবেলা তোমার 20 সমেত, এই দেখো 20 সমেত আমাকে দিয়ে গেছেন। গাছটা মরেনি, বলল মরবে না, কারণ কৃষ্ণেন্দু যেইভাবে স্নান করিয়ে দিয়েছে গাছটাকে, গাছটা মরবে না বললেন। উনি ওই গাছটা নিয়ে গিয়ে আমাকে এটা অল্টারনেট করে এটা চেঞ্জ করে দিয়ে গেছেন। এ দেখো 20 সমেত আমি এরকমই চেয়েছিলাম। হোক, বেদানা তো না, এটা ডালিম গাছ, বেদানা বলে এরা সব বিক্রি করে, কিন্তু ডালিম গাছ এটা হোক, হলে আমি তোমাদেরকে দেখাবো ডালিয়াগুলো। তো গাছে জল টল দিয়ে দিই, আর দিশিতবাবু স্নান করবেন, করে আবার একটুখানি পড়তে বসবেন, কারণ পড়াশোনা তো এখনও সেরমভাবে কিছু হচ্ছে না। টিচার খুঁজছি ফেসবুকে, আমি গ্রুপে টিচার খুঁজছি, ওর জন্য এই বছরটা রেখে দেবো। আমার ওপর না বড্ড বেশি প্রেশার পড়ে গেছে, আর একটা টিচার এমনি দরকার আছে। দেখো যতই টিচার রাখি না কেন, টিউশন টিচার দেখতে তো আমাকেই হবে, সেটা তো আমাকে বলছি না, কিন্তু বেশিরভাগ টাইমটাই আমাকে দিতে হবে। তবে স্কুল স্টার্ট হয়ে গেলে সেখানেও তোমার প্রবলেম হয়ে যাবে, তো সব কিছু মেনটেন তো আমাকেই করতে হবে। বাট আমি একটুখানি মানে সব কিছু মিলিয়ে একটা কি বলবো, হচপচে একটা ব্যাপার হয়ে আছে, তাই জন্য একটা টিউশন টিচার দিয়ে দেবো, যাতে যে সব সাবজেক্ট। তোমরা যদি কোনো টিউশন টিচার পাও তাহলে আমাদেরকে বলো। ওরা কোথা থেকে তোকে টিউশন টিচার খুঁজে দেবে? তোমরা কোথা থেকে ওকে টিউশন টিচার খুঁজে দেবে? আমি ফেসবুকে যে দিয়ে দিয়েছি ওখান থেকে কটা টিচার তো সিলেক্ট করে রাখা আছে, বাট ফোন কল করা হচ্ছে না। ফোন করব এই বছর থেকে। দিশিতকে তো বলেছিলাম যে বসিয়ে রাখবো না, ওর সুইমিং আমি ওকে শেখাবই। তার কারণ, তার মেন রিজনটা আরও সব থেকে বেশি, আমি যেহেতু সুইমিং জানি না, আমার জলে ফোবিয়া আছে, আমি সুইমিং একদম মানে জলেই আমার একটুখানি দেখলে নামলে টামলে ভয় লাগে। তো সেখানে আমি চাই আমার ছেলে যেন এই জিনিসটা ভয়তে যেন না থাকে, আমি যেটা লাইফে ভয় পেয়েছি সেটা কেন আমি ওকে কেন আটকাবো। আর যে সব কিছু তো শিখে রাখার লাইফে দরকার আছে, বলো, সাইক্লিংটা পারে, সুইমিংটা দিয়ে দেবো, এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকেই একদম জয়েন করবে। তো এই দেখো আমরা খেতে বসে পড়েছি, আর আজকে তোমার বৃহস্পতিবার ছিল, পুজো দেওয়া হয়ে গেছে আমার। আর এই যে দিশিতবাবু বসে পড়েছেন, কালকে বললাম তো মাছের ঝোল পাতলা করে করেছি, আর তার সাথে তোমার ডাল কালকে উচ্ছে দিয়ে মুসুরির ডাল করেছি, কি ভালো, তো সেই ডাল করেছি, হ্যাঁ ছেদা, তো সেই ডালই করেছি। আর পুজো দিয়ে এই জাস্ট বললাম, একে বসলাম, একটু লেটও হয়ে গেছে, আর বাবু খাওয়া স্টার্ট করে দিয়েছে, তো চলো খেয়ে দেই, তো খাও কেন, তো চলো খেয়ে দেই নি, তারপর পরে দেখা করছি। দাদা তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটুখানি এই গেটের সামনে বসে রয়েছি, ছোট ছাত্রার সামনে, নিজের গাছগুলোকে দেখতে বেশ ভালো লাগে, গাছগুলোকে দেখছি। আর অনেক পুরনো কথা, সব ওল্ড মেমোরিজগুলো একদম একা বসলে যা হয় মাথার মধ্যে সব গুড়পাক 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 করছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, আমি যখন বুয়ার বাড়ি গিয়েছিলাম কৃষ্ণমশাইয়ের জন্য, তখন ওখান থেকে ট্রেনে করে তোমার এই যে আদা আদা দেওয়া যে লজেন্সগুলো হয় না, আগে খুব খেতাম আমরা ট্রেনে উঠলেই, তোমরা আমাকে জানিও কে কে খেয়েছো ট্রেনে উঠে, এগুলো কিনেছো, বাসেও পাওয়া যেত, তো এইটা আমার খেতে না দারুণ লাগে, আমি মাঝে সাঝেই খাই। এই একটা নিয়ে এসেছি, আর একটা কালো রঙের এরকম ছিল, তো সেটাও নিয়ে এসে খাই, ওরা খায় না, ছেলে তো ঝাল লাগে, ঝালবাবু খেতে পারেন না, আর কৃষ্ণেন্দুও খায় না, আমি বসে বসে খাই, আর বাবু বসে বসে কম্পিউটারে কার্টুন দেখছে আর কী সব পেপার টেপি করছে, না ফোনে নেশা আছে, যে ফোনে বসে বসে যে কার্টুন দেখবে, নেশা নেই ফোনে, তো নেশা নেই, আমি ফোন দিই না, ছোটো বয়স থেকে কোনো রকম নেশা করিই নি। আর কার্টুন যে চালিয়ে তোমার টিভিতে যে কার্টুন চালিয়ে বসে দেখে না, কার্টুন চলছে তো চলছে চলছে, ও কোথায় গিয়ে, কোথায় নিরুদ্দেশ, হয় এই ঘরে নাহলে ও ঘরে, কোথাও একটা ইয়ে নাহলে কিছু নিয়ে টুপিটাকি করে ইঞ্জিনিয়ারিং গিরি করছে, এইসবই এখন কি গুগলে বসে বসে সার্চ করছে, ওদিকে আবার কি কালকে মৌরি লজেন্সের সেই ফ্যানওয়ালা ব্লেডগুলো হয় না প্লাস্টিকের, ওগুলো নিয়ে এসছে, ওগুলো নিয়ে দেখলাম কি ঘাটাঘুটি করছে এখন, করতে দাও, তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি। ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ, পর তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আর দেখে নাও ডেস্কটপে বসে বসে তোমাদের এই ভিডিও চলছে, এটা হচ্ছে স্বপ্ননীল ফ্যামিলি স্টোরি থেকে,
আমি কাউকে প্রুফ দিচ্ছি না যে আমি কারোর ভিডিও দেখি কি দেখি দিই না, সেটার জন্য না, কিন্তু আমি বসে বসে ডেস্কটপে ভিডিও দেখছি, এদিকে আবার নিজের ভিডিও করছি, আর এখানে দিশিতবাবু বসে পড়েছেন করতে। ওকে একটুখানি দেখাবো। আর রাত্রিরে ডিনারে আজকে খুবই সিম্পল করব, রুটি আর দেখি কি রুটি রুটির সাথে কি করা যায়, বাট ভেরি সিম্পল হবে, কারণ কালকে ফ্রাইড রাইসটা ছিল সেটা রাত্রিরে আমরা খেয়েছি তিনজনে, অনেকটা করি সাফিসিয়েন্ট করে দেয়। সকালে দিশিতবাবু ব্রেকফাস্টে খেয়েছে, দুপুরবেলায় আবার লাঞ্চে খেয়েছে, আবার বলছে আমার জন্য এখন দাও। তাই বললাম এখন আর তোকে খেতে হবে না, মুখে না লালচি বাচ্চা। তো রাত্রিরে তো বললাম যে খুব সিম্পলি খাবার করবো, এবার সঙ্গে মানে কিছু কথা না বলে সত্যি বলছি পারছি না, তো ভেবেছিলাম যে রোজ রোজ বলাটা ছেড়ে দেবো। হ্যাঁ, আমি বলবো না যে তোমরা ফুল ভিডিও ওয়াচ করছো না, কেন করছো না, এটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কিছু জিনিসটা না মাথায় রাখবে যে আজকে তুমি আমার সঙ্গে যেটা করছো কালকে কিন্তু তুমি এটা ভুলে যাচ্ছো যে এই জিনিসটা কিন্তু তোমার সাথেও হবে। অনেক ফ্রেন্ডের কাছে শুনছি যে তাদের নাকি অনেক বেশি ফ্রেন্ড হয়ে গেছে, তো তার জন্য নাকি এর ঘরে ওর ঘরে তার ঘরে যাওয়াটা নাকি তাদের পক্ষে পসিবল না, কিন্তু তোমরা যদি উল্টে যদি মনে করো যে তোমাদের কাছে বন্ধু বেশি হয়ে গেছে আর আমাদের কাছে বন্ধু কম আছে বলে আমরা সবার ঘরে গিয়ে ঘুরে ঘুরে বেড়াবো, তাহলে আমার মনে হয় ধারণাটা একদমই ভুল, কারণ তুমি যেটা করবে সেটা তো আমাকেও করতে হবে। যেটা করছো সেটা তো যে তোমার সাথেও ফলবে সেটা কেন তোমরা ভুলে যাচ্ছ। আমি বারবার বলছি 500K পেলে তুমি কমিউনিটি পাবে, 1K করলে 4000 আওয়ার্স টাইম তুমি কমপ্লিট করলে তুমি তোমার মনিটাইজ চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তার একটা আজকে পরিষ্কার কথা করে বলে রাখছি, খুব অনেস্টলি বলছি কথাটা, তোমরা যতটা না আমার ভিডিও দেখো, আমার ইউটিউব রিকমেন্ড যাদেরকে করে, ইউটিউব যাদেরকে রিকমেন্ড করে তারা কিন্তু আমার চ্যানেলটা বেশি দেখে, মানে আমি কিন্তু সাজেস্টেড ভিডিওজের মধ্যে পড়ি। আমি জানি না আমি কি মানে কন্টেন্ট ভালো দিই কি দিই না, তাদের মধ্যে এসেও কিন্তু আমাকে অনেকেই সাবস্ক্রাইব করেছে, আমি অনেকেই সাবস্ক্রাইব মানে তাদের কোনো সাবস্ক্রিপশনের কোনো ইউটিউব চ্যানেল নেই, তারাও এসে আমাকে সাবস্ক্রাইব করেছে, তাহলে আমি তোমাদেরটা কি বিশ্বাস করব। আমি লাস্ট দুটো তিনটে ভিডিওতে দেখেছি যে অনেকেই তোমরা আসছো না, অনেকেই মানে কি বলবো, আমার কাছে কিন্তু ভিউজটা ম্যাটার করে না, আমার কাছে কিন্তু ওয়াচ টাইমটা ম্যাটার করে। আমার কাছে যদি 10 জনও যদি একটা ভিডিও আমি পাবলিশ করার পর যদি 10 জনও ভিউ হয়, কিন্তু আমি চাইবো সেই 10 জন ভিউটা যেন আমাকে পুরোপুরি ওয়াচ টাইমটা দেয়, কারণ আমি নিজে গিয়ে আমি কিন্তু তাদেরকে ওয়াচ টাইমটা দিই। আর আমি এটা ঠিক করে নিয়েছি যে আমার ঘরে যারা আগে আসবে আমার প্রতিটা ভিডিওসে, যারা যাদের যাদের আমি কমেন্ট দেখবো, আমি কিন্তু তাদের ঘরে আগে যাবো, কারণ তাদের ফার্স্ট প্রায়োরিটিটা কিন্তু তারা আগে পাবে, তারা আমাকে ফুল ওয়াচ টাইমটা দিই চাই না দিই, আমি কিন্তু তাদের বাড়িতে তাদের ঘরে গিয়ে তাদের ভিডিওসে কিন্তু আমি ফুল টাইম ওয়াচটা দেবো। অনেকেই তোমরা এই জিনিসটা বুঝতে পারছো না, একটা সাবস্ক্রাইব করে রেখে দিচ্ছ কিন্তু তারপরে আর ঘুরে দেখছো না। আমি কিন্তু সবাইকে যাদেরকে তোমরা সাবস্ক্রাইব করছো, আমি তোমাদেরকে সাবস্ক্রাইব ব্যাক করছি, আমি কিন্তু ইচ অ্যান্ড এভরি লোকের ঘরে যাচ্ছি, কিন্তু উল্টে কিন্তু কোনো ফল আমি কিন্তু তোমাদের তরফ থেকে পাচ্ছি না, নো রেজাল্ট। তো আমাকেও তো সেই জিনিসটাও তো একটুখানি খেয়াল রাখতে হবে, কারণ আমার পক্ষে সম্ভব না, আমি ডেস্কটপ চালিয়ে দিচ্ছি, আমি ফোনে আর একজনে চালিয়ে দিচ্ছি, আমার ঘরে যতই ওয়াইফাই থাকুক না কেন, কিন্তু আমিও তো ফুল সাপোর্টটা চাইবো না তোমাদের কাছ থেকে। দেখো সত্যি কথা বলতে গেলে কেউ তো আর বিনা সাথেতে কেউ এগোয় না, ইউটিউবে যারা এসছে এ সবাই সাথেতেই এসছে। আজকে যদি আমি তোমাকে এই কথাটা বলি যে না আমার তো কোনো স্বার্থ নেই, আমি তো স্বার্থ ছাড়া স্বার্থহীন হয়ে আমি তোমাদের প্রতিজনের ভিডিও আমি তোমাদের দেখে দিচ্ছি, সেটা কখনোই কারেক্ট কথা নয়। তো ডেফিনেটলি আমারও স্বার্থ অবশ্যই লুকিয়ে আছে, কারণ আমিও ফুল ওয়াচ টাইমটা চাই। তোমরা এসে আমার চ্যানেলে ভিজিট করো, আমার ভিডিওটা দেখো, আমাকে ওয়াচ টাইমটা দাও, নাহলে আমি কেন তোমার চ্যানেলে গিয়ে আমি কেন তোমার ভিডিওটা দেখবো, তোমার ওয়াচ টাইমটা তোমার ওয়াচ টাইম কেন আমি দিতে যাবো, তাই না? তো আমারও আমিও কিন্তু তাদেরকেই আমি বলে দিলাম, যারা আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করবে তাদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকবে, আমি তারা আমার ভিডিও ফুল দেখুক না দেখুক আমি কিন্তু তাদের ভিডিও ফুল দেখে আসবো, সেটা যদি 8 ঘন্টারও হয় আমি কিন্তু একদম এটা একদম আমি আমার নিজের মন থেকে ডিটারমাইন হয়েছি আমি তাদের পুরো 8 ঘন্টা ভিডিও আমি এনিহাও আমি ওয়াচ টাইম করে আসবো, তাতে যাই হয়ে যাক না কেন।
এবার যদি তোমরা যদি আমার কথাটা শুনে যদি মনে করো যে আমাকে ফুল সাপোর্ট করবে, তো অলওয়েজ ওয়েলকাম আমার তরফ থেকে। কিন্তু আমি কিন্তু মনের দরজা খুলে দিয়েছি, এই অল টাইম আমার খোলা রয়েছেই মনের দরজা। যেরকম তোমরা আমাকে সাপোর্ট করবে, আমিও তোমাদেরকে সাপোর্ট ব্যাক করব। আর কারোর লাইফে গিয়ে আমি দেখেছি যে সঙ্গে সঙ্গে তোমার করছি, তাতে তোমার, আমি ফুল ওয়াচ করলেও সে যে ফুল ওয়াচ করছে এর কোনো গ্যারেন্টি আমি দিতে পারছি না, তার জন্য কী হচ্ছে নেক্সট দিনকে কেটে যাচ্ছে। অনেকেই আছো, মানে কি বলবো, যার জন্য আমি লাইফে যাওয়াটা আমি বন্ধ করে দিয়েছি। আর অনেকেই আছো যে তোমরা নিজেদের থেকে সাবস্ক্রিপশন কেটে দিচ্ছ, ঠিক আছে, তোমাদের ভালো নাও লাগতে পারে ওই জন্য সাবস্ক্রিপশন কেটে দিচ্ছ, এটা তো তোমাদের ওপর নিজস্ব একটা পার্সোনাল ম্যাটার। তুমি আমার কাছে থাকবে কি থাকবে না সেটা অবশ্যই তোমার নিজস্ব ব্যক্তিগত, ঠিক আছে। তো আজকের ভাবলাম যে এই কথাটা বলা জরুরি আছে। আর কালকের ভিডিওটা প্লিজ কেউ মিস করো না, খুব একটা ইনফরমেটিভ ভিডিও বানাতে চলেছি আমি। খুব ড্যাম শিওর যে এই ব্যাপারটা নিয়ে তোমরা অনেকেই হয়তো জানো না, তো চোখ রেখো আমার চ্যানেলের ওপর, আমার ভিডিও, আমার ভিডিওর ওপর। আর যাদের কাছে অজস্র ভালোবাসা পাচ্ছি তাদেরকে তো লটস অফ থ্যাংকস, মানে তাদেরকে থ্যাংকস বলে আমি তাদেরকে ছোট করব না, জাস্ট লাভ ইউ। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রইলো, আমি কন্টিনিউ করব না। তো যদি কিছু ভালো লেগে থাকে, যদি আমার কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে, আমি জানি তোমরা আমার কথাগুলো সত্যি খুব শুনে এনকারেজ হও, মনে হয় যে না প্রিয়াঙ্কার কথাগুলো দম আছে, আমি এরকম তো অনেকগুলো ভিডিওতে আমি দেখেছি, তো থ্যাংক ইউ সো মাচ। তো কথাগুলো যদি ভালো লাগে, যদি মনে হয় যে আমাকে সাপোর্ট দেবে, তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু ফুল সাপোর্ট পাবে, একদম একদম, প্রমিস টু প্রমিস। তো চলো, টিল দেন টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ লাইফস্টাইল উইথ প্রিয়াঙ্কা। টিল দেন টেক কেয়ার অফ ইয়োর সেলফ, স্টে সেফ, বাই 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 বাই, অ্যান্ড গুড নাইট।